হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদেরকে দেখাবো ডোনার কত সুন্দর সুন্দর পুতুল, ডোনার টেডি, ডোনার সোনা, রূপো, টাকা, পয়সা, মানে এইসব গিফট ডোনার কি কি গিফট পেয়েছে এইগুলোই দেখাবো। সোনা, রূপো, কত টাকা পেয়েছে আর কি কি সুন্দর সুন্দর পুতুল পেয়েছে সেটাই দেখাবো। তো চলো শুরু করি। তো ডোনা আগে যেটা বলছে, আচ্ছা এটা আগে দেখাই, এটা না এটা কে দিয়েছিল জানো? আচ্ছা চলো আমি বলি। তো এই সুন্দর পুতুলটা খুলছি, এই সুন্দর পুতুলটা দিয়েছে ডোনার স্কুলের ফ্রেন্ডরা, ঠিক আছে? স্কুলের বন্ধুরা কি কি দিয়েছে তোমাদের বলে দিই। এই দেখো একটা খুব কিউট একটা পুতুল দিয়েছে, একটা খুব সুন্দর জ্যাকেট দিয়েছে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তার সঙ্গে এই টাইপের একটা ফুল হাতা মানে ইয়ার টাইপের টি শার্ট মতন দিয়েছে, আর দিয়েছে ব্ল্যাঙ্কেট, ঠিক আছে? এগুলো হচ্ছে ডোনার স্কুলের ফ্রেন্ডরা দিয়েছে। তো এটা ছিল আলাদা, আমি দেখিয়ে দিলাম। আচ্ছা আর যেটা দেখাবো কি মাম্মি, তো এইটা তোমরা জানোই কে দিয়েছে, এর হাইটটা দেখো শুধু, প্রচুর ভারী এই টেডিটা। আর এটা টিনা দিয়েছে, তো এর মানে আমি খুলতে পারবো না এতটা হাইট, আমি কি বলবো, মানে কত হেল্প করছে, কারণ এটা খুললে মুশকিল ঢোকানো। তবুও তোমাদের ডোনা বলছে খুলতে, হাইটটা জাস্ট তোমাদের দেখানোর জন্য যেরকম ছিল ওর থেকেও এটা খুব বড় হয়েছে। তার সর 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 এই দেখো ডোনার থেকেও কিন্তু ডোনার টেডি অনেক বড় হাইটে, ঠিক আছে? তো এই এই টেডিটা দিয়েছে টিনা, একটু খুলতে ওর আসার জন্য আমি একটু খুলে খুলেই দেখাই। ডোনা খুব খুশি হয়েছে। তো এই টেডি বিয়ারটা আগে খুলবো, আচ্ছা ওকে খুলতে হবে, তারা খুলেই দেখিয়ে দিচ্ছে, ওদিকে গিয়ে বস। এখানে একটা টেডি পেয়েছে, এটা খোলা আছে বলে আমি এটা খুলে দিচ্ছি। সুন্দর মোড়া ছিল, কত সুন্দর ছিল, যে প্লাস্টিকটা খুললাম দেখো কত বড় হয়ে গেল। এবার এটাকে কোথায় রাখবো? তো যাই হোক ডোনার বায়নায় চাবিটা খুলে দিলাম, বেশ সুন্দর একটা দেখ। আরো খুলবো, ওগুলো খুললে ব্যাগ গুলো ছিঁড়ে আছে, যা তুই ওর কোলে গিয়ে বল। আচ্ছা মিশতে হবে না, আরে দাও পান্ডাটা খুলবো না, এটা খুলবো, রাজি? ঠিক আছে এটা খুলি। পান্ডাটা সাইডের প্লাস্টিকটা ছিঁড়ে যাচ্ছে, খুলে দিলে সব প্লাস্টিক গুলো ছিঁড়ে যাচ্ছে, আর ওর বায়না শুনে আমি খুলছি আর প্লাস্টিক গুলো ছিঁড়ে যাচ্ছে। তাই তোর মাটা ভালো না, আমি নাকি ভালো না, তাহলে শেখো তোমরা জান, তোমরাই দেখো। আচ্ছা চলো এবার আমি দেখিয়ে দিই, এই যে এর মধ্যে এই চকলেট গুলো ছিল, এবার তোমাদেরকে দেখাই কত কি টাকা পেলো, তারপর সোনার উপর জিনিসগুলো দেখাবো, ঠিক আছে? ডোনা তো হা করে আছে, কি পেয়েছে জানি না। দাঁড়া গিভ মি, ও মাই গড 500, দাঁড়া
জিনিস কিনবো না, ওটা ধরে রাখো। টাকাগুলো বের করবে না, লোকে বাজে বলবে বন্ধুরা। আচ্ছা এর মধ্যে কি আছে দেখি, এটা কি শুভ জন্মদিন টুপ টুপ, তার মানে এটা ওর বড় দিদুন দিয়েছে। আচ্ছা আচ্ছা তোর হাতে, এইখানে লেখা নেই, এখানে আছে 1 2, তার মানে 1000 টাকা। ইয়ে ইয়ে, ধরো 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 ধরো, আচ্ছা ধরবে ধরবে। এখানে আছে 300, একটা দিয়েছে কাকা মানে আমার কাকার বাড়ির দিয়ে, আর ছোট কুট্টি মামাই, কুট্টি মামাই আর একটা টিপি দিয়েছে, আমি এর মধ্যে টিপিয়ে দিয়েছি। তাহলে কত পেলো না, এক দাঁড়া, এখানে কত আছে, এক দেখেছো সব বের করে নিয়েছে, দুই, ওখানে দেড়, ওই 3000 টাকা মতন, 3000 থেকে একটু কম, 3000, ও না আগের দিনও 500 পেয়েছিল, 3000 টাকা মতন পেয়েছে। ঠিক আছে চলো এবার সোনার উপর জিনিসগুলো দেখিয়ে দিই, ডোনার সব টাকা নেওয়া হয়ে গেছে, পরে দেখছি কি কয়েনগুলো এখন ছিটতে চাই। তো চলো সোনার জিনিস আগে, এটা কি হাতে পড়েছে দেখি, জানি না। আচ্ছা আগে আমার হাতে পড়েছে দেখি কি কিছু নিয়ে, আগে আমার হাতে পড়েছে এইটা, ও মাই গড কি সুন্দর একটা মিকি ব্রেসলেট, এই দেখো মিকি মাউস, মিকি মাউসের একটা ব্রেসলেট, ভালো আছে, পরবা তো তুমি দেখি তোমার হবে তো, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, খুব সুন্দর তো দেখো, খুব সুন্দর। আরে সবাই পরে না ছিঁড়ে যাবে, আমার পান্ডার এই দেখো এখান দিয়ে ছিঁড়ে গেছে, দেখেছো প্লাস্টিকটা ছিঁড়ে গেলে পুতুলগুলো পুরো কালো হয়ে যায়। তো এই একটা ব্রেসলেট পেয়েছে, ঠিক আছে। আচ্ছা এইবারে এইবারে কি পেয়েছে, ও মা আর একটা ব্রেসলেট, এই ব্রেসলেটটা খুব সুন্দর, এটা আমি আগে দেখেছি, দেখো এটা ডোনা একটু বড় হলে পড়তে পারবে, আছে দেখ না, এটা বেশ বড় মানে একটু ডোনা বড় হলে পড়তে পারবে, দেখো এই যে দেখো কি সুন্দর, রাধা কৃষ্ণ না দাও, এটা অনেক বড় বেলায় পড়তে পারবে, সব ব্রেসলেটই সুন্দর কিন্তু এটা এটা এখন পড়তে পারবে না, একটু বড় হওয়াও ভালো, তো এটা ডোনা যখন একটু দিদি ভাইয়ের মতন হবে তখনও পড়তে পারবে, আবার থ্যাংক ইউ, বেশ সুন্দর হয়েছে, সব ব্রেসলেট গুলোই খুব সুন্দর, এটা একটু বড় হয়েছে, বড় বেলায় পড় মানে একটু বড় হলে পড়বে। ও বাবা ও জানে ওর কানের দুল আছে, তো এই ব্রেসলেটটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর মিকি ব্রেসলেটটা, ওটাও এখনই পরে নেবে, দাঁড়াও আরো আছে, এটা দেখি এর মধ্যে কি আছে দেখা যাক, দেখা যাক কি আছে খাজানা, এই যে দুটো ব্রেসলেট অলরেডি দেখে নিলে, আর এর মধ্যে কি আছে ডোনার খাজানা, ডোনা নিজেও জানে না, খোলা যাক, ওয়াও এর মধ্যেও একটা ব্রেসলেট, এটা রাধা কৃষ্ণ নামা, এটা যে সান্তা ক্লসের ইয়ে, এটাও বেশ বড়, ঠিক আছে খুব সুন্দর ব্রেসলেটটা, সব ব্রেসলেট গুলোই খুব সুন্দর হয়েছে, তিনটে ব্রেসলেট হয়েছে, ব্রেসলেট দিলাম, কোনো ব্রেসলেটে কিন্তু আমি কিছু পাইনি, কে দিয়েছে আমি বলতে পারবো না, ও মা ও খুলে নিয়েছে, ও খুলে নিয়েছে, ওর ওর সোনার কানের দিল, ও কোনে নিয়েছে দেখি তো, দেখি তোকে পড়লে কেমন লাগবে, ও মা ছোট্ট ছোট্ট দুটো কানের, দাঁড়াও আগে ডোনাকে দেখি কেমন লাগে, ডোনার তো কান ফোটানো নেই, আর কান ফোটানো অবশ্যই ওই করাবো, আর এই কানেরটা কে দিয়েছে বলতো, এটা বা খুব সুন্দর কানের, আর এই কানেরটা কে দিয়েছে বলতো, ও জানে কে, জয় জয় শোনা, জয় বন্ধু আমি জয় শোনা বলি, ও জয় বলে, তো দেখো আমি জয় শোনা বলি, আমি যেহেতু বলি তাই ও বলে জয়, ওর তো কানেরটা দিয়েছে হচ্ছে মন্দিরা দি, আমার খুব পছন্দ, দেখি না আবার দেখি, আচ্ছা ব্রেসলেট গুলো আমি দুজন জানি, একটা হচ্ছে ডোনার পাপার একটা বন্ধু সুপর্ণা দি যত সম্ভব, আর একটা দিয়েছে হচ্ছে ওই নন্দিতা দি, ঠিক আছে ঠিক বললাম তো, একটু কমেন্ট করো যারা দেখছি। আচ্ছা এই বাবা এই বাবা এই বাবা বাবা, দেখেছো উল্টো পাল্টা ঢুকিয়েছে,
কানেরটা ওর ভীষণই ভালো হয়েছে, ওর সবকটা গিফটই খুব ভালো হয়েছে। তা ব্রেসলেটটা কেমন আছে বাবা? খুব ভালো হয়েছে ব্রেসলেটটা। আচ্ছা আরো দুটো আছে, দেখা যাক এই দুটোতে কি আছে। অলরেডি কটা ব্রেসলেট দেখালাম তোমাদের? তিনটে ব্রেসলেট দেখিয়ে দিলাম বলো। হ্যাঁ অলরেডি তিনটে ব্রেসলেট দেখিয়ে দিয়েছি। ও মাই গড, একটা হার আছে। কেন একটা হার আছে, খুব সুন্দর। এটা সমীরের, তোমার আর বাবার অফিসের বন্ধু, কে দিয়েছো কমেন্ট করো। তো খুব সুন্দর একটা গণেশের লকেট আছে দেখো, খুব সুন্দর। এই এই হাতটা আমি ওকে পরিয়ে রাখবো, ওর চেনটা না অনেকটা বড়, এটা আমি ওকে পরিয়ে রাখবো ঠিক আছে। ও যেটা পরে আছে দেখো কত বড় চেন, ওর অনেকটা অসুবিধা হয়। এই দেখো কত বড়, তো এটা বেশ ছোটর মধ্যে আছে, এটা আমি ওকে পরিয়ে রাখবো খুব সিম্পলের মধ্যে। দেখো খুব ভালো লাগে। গণেশ নমস্কার, তুমি বলো না গণেশ ভাই লাইক করো পছন্দ করো, তাই গণেশ লকেট। এটা আমি ওকে পরিয়ে রাখবো, এটা একটা আমি যে এটা মানে কাকাই আমি জানি না যে দিয়েছো, একটু প্লিজ কমেন্ট করো ঠিক আছে। তো যা দেখো এটা বেশ সুন্দর, এটা ডোনা পরে থাকবে তোমরা দেখতেই পারবে। আচ্ছা আচ্ছা আর একটা আছে, এর মধ্যে আর একটা ছিল, ও এই যে আর একটা আছে দেখি তো। আচ্ছা এর মধ্যে একটা কাগজ আছে দেখি, ও এটা নন্দিতা আন্টি দিয়েছে। আচ্ছা এইটা নন্দিতা আন্টি দিয়েছে, আর আগে অন্য কেউ দিয়েছিল, কে কে দিয়েছিল ব্রেসলেট গুলো যেগুলো দেখালাম অবশ্যই সবাই কমেন্ট করো। আচ্ছা একটা চিঠি আছে, চিঠিটা পড়ি তারপর খুলছি। আমার সোনা ডোনা মা, আমি তোমার ব্লগ লাইভ নন্দিতা আন্টি চ্যানেলের নামটা বললাম যেহেতু ওয়াইটির জন্য আমার ডোনার সঙ্গে ডোনা মাকে মাকে দেখলাম, তাই মানে ওয়াইটির থ্রুতে দেখা। এই চিঠিটা আমার ডোনার প্রতি ভালোবাসা। সোনা মা জীবনে অনেক বড় হও, তুমি জীবনে অনেক উন্নতি করো, নিজের পায়ে দাঁড়াও, সুস্থ থাকো, ভালো থাকো, আমার আশীর্বাদ সব সময় তোমার জন্য থাকবে, অনেক আদর আর ভালোবাসা তোমার জন্য ডোনা মা। আংটির তরফ থেকে একটি ছোট্ট উপহার, সরি আংটি দেখেছো ভুল পড়লাম, আংটির তরফ থেকে একটি ছোট উপহার, রিসলেটটা পড়ো সোনামা খুব ভালো লাগবে, হাতের মাপের জানি না আন্দাজ করে বানিয়ে নি না, কত বছর পর চিঠি লিখলাম, লাভ ইউ ডোনা ইতি নন্দিতা আন্টি, চিঠিটা আমার ভালোবাসা রেখে দিও যত্ন করে। ঠিক আছে ইউটিউবের থ্রুতে একটা খুব সুন্দর চিঠি পেয়েছি, অবশ্যই চিঠিটা রেখে দেবো। তো এর আগেও আর একটা চিঠি পেয়েছিলাম আমি পড়েছিলাম, তো ওটাও আছে। তো দেখো এটা কি আছে খুলি, খুব সুন্দর, এটাও খুব সুন্দর একটা রিসলেট দেখো পাথরের। তো এটাও দেখো তো ডোনার এটা পছন্দ হবে, ডোনার সব পছন্দ তো পছন্দ। এবার তোমরা বলবে, আচ্ছা এটা একদম মাপের, এটা হচ্ছে একদম মাপের, এটা ডোনা পড়তে পারবে একদম মাপের, এটা মাপের মাপের বেশ সুন্দর হয়েছে, এটা ডোনা এখনই পরে নিতে পারবে, এটা দেখতেও বেশ ভালো। প্রত্যেকটা ব্রেসলেটই খুব সুন্দর হয়েছে। তো ডোনা কতগুলো ব্রেসলেট পেলি ডোনা? এটা একেবারে মাপের, দাঁড়া মা লাগাবে তো হয়ে যাবে। দেখো এটা আমি পরিয়েই দিলাম কারণ এটা একদম ছোট, একদম পুরো মাপের, এরপরে এটা পরালে হয়তো হতো না, বেশ মানে হতো না মানে হতো কিন্তু বেশ একদম মাপের পরিয়ে রাখলাম ঠিক আছে। তো এই দেখো কতগুলো ব্রেসলেট পেয়েছে, আর কে কোনটা দিয়েছো অবশ্যই কমেন্ট করো, আমি তো জানি না কে কোনটা দিয়েছো, তো দেখিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগবে যে কে কোনটা দিয়েছো। আমি তো সব এক করে দিয়েছি কিছু মনে করো না। তো এই একটা, এই এক, তো এই যে ও বাবা চারখানা ব্রেসলেট পেয়েছে ডোনা, একটা দুটো তিনটে, দাঁড়ো 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 ছাড়ো আর কিছু নেই, ও দাঁড়াও। আচ্ছা এই দেখো এই তিনটে ব্রেসলেট, কে কোনটা দিয়েছো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। তো এই তিনটে ব্রেসলেট তিনটেই খুব সুন্দর, কে কোনটা দিয়েছো কমেন্ট করো, একটা তো ছোট আর একটা তো তোমাদের, দাঁড়াও দাঁড়াও
আর একটা তো তোমাদের ডোনা অলরেডি পরে নিয়েছে, এটা একদম ওর এইবারেই হয়ে যাবে, মানে হাতের মাপে মাপ। আর একটা এই যে এটা পেয়েছে চেন, এনাও ধরো। আর এই যে কানের দুল তো তোমরা দেখলেই। তো চলো বন্ধুরা, ডোনা এই গিফটগুলোই পেয়েছে বার্থডেতে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা আমরা একটা নতুন শর্টস চ্যানেল খুলেছি, যেটা হচ্ছে DKS, ডোনা কেয়া সমীর শর্টস, ঠিক আছে? তো ওই চ্যানেলটা গিয়ে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা অনেক মজার মজার শর্ট ভিডিও দেখতে পারবে। মানে এতক্ষণে আমরা অনেকগুলো শর্ট ভিডিও ওখানে ছেড়ে দিয়েছি, প্রায় 12-15-20 ভিডিও এতক্ষণে আমি ছেড়ে দিয়েছি ওই শর্ট চ্যানেলে। তো শর্ট চ্যানেলটা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর ডোনার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেই, Dona.Aayushi। সব আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, লিঙ্ক দেখে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের মতন টাটা, লাভ ইউ, লাভ ইউ করে দাও, আগে লাভ ইউ করো, সবাই সবাই বলো, সবাই শর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ডোনার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, টাটা করো আগে, টাটা, আর ভালো করে। তো চলো।